পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতেই গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে তবে গণপরিবহন পরিচালনায় যাত্রী চালক শ্রমিকরা যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে সরকার কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন চলমান সংকটেও অর্থনৈতিক সচ্ছলতার জন্য সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই সুযোগের অপব্যবহার না করে দায়িত্বশীল আচরণ করতে সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী